স্বাধীনতা সংগ্রামত অগ্রণী ভূমিকা লওয়ার কারণে প্রায় ন বছরতক বেশিকাল ব্রিটিশ শাসনকালত কারারুদ্ধ হয়ে থাকবল হওয়া আর পরবর্তী কালত আমার দেশের প্রথমগী প্রধানমন্ত্রী হিসাবে নতুন ভারতের নির্মাতা রূপে খ্যাত পণ্ডিত জওহরলাল নেহরু দেবর আজি পুণ্যতিথি আমি আনন্দ মঠ অনুষ্ঠানট আজি আয়োজন করেছিল। আমার জওহর বালমঞ্চ যে শাখা আছে আর আমি প্রদেশ কংগ্রেস কমিটির সহযোগত আজি আমি আমার নেতাগীর পুণ্যতিথি আয়োজন করেছিল। যী নেতাক নতুন ভারতের নির্মাতা বলে কোয়া হয় আর পণ্ডিত জওহরলাল নেহরুর শিশু সকলের প্রতি যে টান আসে মরম আসে সেইকার আমি আনন্দ মঠত এই অনুষ্ঠানটা আজি আয়োজন করেছো। আর মানে এই সুযোগতে আমার প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিগী দলের কর্মকর্তার হয়ে আর মানে ব্যক্তিগতভাবেও তখেতর প্রতিচ্ছবিত পুষ্পাঞ্জলি অর্পণ করার গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।